হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের পর্বে তোমরা দেখেছিলে যে আমরা শান্তিনিকেতনে সোনাঝুরিতে দোল উৎসবের দোল খেললাম। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, এটা হচ্ছে 26 তারিখ সকালের ভিডিও। দেখতেই পাচ্ছ যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। সকাল সকাল আমরা চান করে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব এখন কঙ্কালীতলা মায়ের মন্দিরে। সেখানে গিয়ে আমরা পুজো দেব, সেখানকার সমস্ত ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলায়। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রান্তিক স্টেশনে। তোমরা কলকাতা বা হাওড়ার কোনো জায়গা থেকে যদি বোলপুর শান্তিনিকেতনে আসতে চাও, তাহলে এই প্রান্তিক স্টেশনে তোমরা নামতে পারো। এই স্টেশনটাই সব থেকে সুবিধা হবে তোমাদের শান্তিনিকেতনের সব কিছু জায়গা ঘোরার জন্য। এটা হচ্ছে সেই প্রান্তিক স্টেশন। এই স্টেশনটা ক্রস করে আমাদের সোজা যেতে হবে কঙ্কালীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, তাহলে কঙ্কালীতলা মায়ের মন্দিরের ছোট একটা বর্ণনা তোমাদের এখানে দিয়ে রাখি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর লাভপুর রোডের পাশে কঙ্কালীতলা এই শক্তিপীঠ অবস্থিত। দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল। এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরব রুরু। কঙ্কালীতলা মন্দিরের পাশে একটি কুণ্ড আছে, এতে কিছু পাথর আছে। অনেকে এগুলোকে দেবীর দেহাংশ বলেন। 12 বছর পর এই পাথরগুলো তোলা হয়। পুজো শেষ হলে তা আগের জায়গায় রেখে দেয়া হয়। পাশের শ্মশানে গুপ্ততন্ত্র সাধনা হয়। এখানে কালী পূজা জাঁকজমকভাবে করা হয়। আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে এসে গেছি। দেখো আশেপাশে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে প্রচুর ডালার দোকান এখানে। এই ডালার দোকান থেকেই আমরা একটা ডালা কিনে নিলাম। এই পুজোর ডালা নিয়ে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরের এলাকাটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, বেশ অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা আছে। চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদের দেখাই যে মন্দিরটা কিরকম। দূরে দেখতে পাচ্ছ যে মন্দিরটা দেখা যাচ্ছে আর চারপাশে প্রচুর ফাঁকা জায়গা। আর এখান থেকেই দেখতে পাচ্ছি যে কঙ্কালীতলা মাকে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্ত এসছে। আর যেহেতু সেই দিন শনিবার ছিল, সেই জন্য প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছিল মাকে পুজো দেওয়ার জন্য। তাহলে চলো এই পুজো দেওয়ার লাইনে আমরাও দাঁড়িয়ে পড়ি, তারপরে ভিতরে ঢুকে মাকে তোমাদের দর্শন করাবো আর কিভাবে পুজো দিলাম সেটাও দেখাবো। চলো মায়ের মন্দিরে আমরা ঢুকে গেছি। মায়ের মন্দিরে ঢুকে ওখানে দুজন ব্রাহ্মণ বসে আছেন, ওনাদেরকে পুজোটা দিয়ে দক্ষিণাটা দিয়ে আমরা নাম গোত্র বলে দিয়েছি, ওনারাই আমাদের পুজোটা দিয়ে দিচ্ছেন। সুন্দরভাবে এখানে আমরা পুজোটা দিতে পেরেছি। আর দেখো এখানে মায়ের কোনো মূর্তি নেই, মায়ের ছবিতেই মায়ের পুজো করা হয়। আর পাশে মন্দিরের পাশে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডটা তোমাদের দেখাবো। ওখানেই মনে করা হয় যে মায়ের কাঁখাল
বা কঙ্কালটা ওখানে আছে। তোমরা ভালোভাবে মাকে দর্শন করে নাও, আর মায়ের কাছে মনস্কামনা তোমাদের যা আছে চেয়ে নাও, অবশ্যই মা তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে প্রথমে এই কুণ্ডটিকে ঘিরেই পূজা অর্চনা হতো, তারপরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। আজও সেই কুণ্ডের জলে নামতে সাহস পান না ভক্তরা, তারা মনে করেন সেখানে রয়েছে দেবী সতীর কঙ্কাল বা কাঁখাল, তাই ওই কুণ্ডে নামলে তাদের ক্ষতি হবে। ওই কুণ্ডের জলে বেশ কিছু পাথর আছে যা আসলে দেবী সতীর দেহাংশ বলেই বিশ্বাস ভক্তদের। অনেকে মনে করেন 20 বছর বা 12 বছর বাদে বাদে কুণ্ড থেকে ওই পাথরগুলো তোলা হয়, পুজো হয়ে গেলে ফের তা ডুবিয়ে দেওয়া হয় কুণ্ডের জলে। প্রবল গরমে যখন অনেক পুকুরের জল শুকিয়ে যায়, এই কুণ্ড সেই সময়ও জলে ভরা থাকে। ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের সঙ্গে সুরঙ্গের মাধ্যমে কোনো নদীর যোগ আছে, সেই কারণেই কুণ্ডের জল শুকায় না। অবশ্য সেটা হওয়া অস্বাভাবিক নয়, মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী, আর মন্দিরের ডান দিকে রয়েছে এই কুণ্ড যেখানে দেবী সতীর কঙ্কাল বা কাঁখাল খসে পড়েছিল বলেই বিশ্বাস ভক্তদের। চলো এবার আমরা যাব মন্দিরের পিছন দিকটা, যেখানে মন্দিরের ভোগের যে জায়গাটা আছে, যেখানে ভোগ তৈরি হয়, সেই জায়গাটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখলেই বুঝতে পারবে যে একটা ঘরের মতো জায়গা সেখানে তোমরা দেখতে পাচ্ছ, ওখানেই ভোগ নির্মাণ করা হয় মায়ের জন্য। তোমরা যদি চাও কিছু টাকার বিনিময়ে সেখানে মাকে ভোগ নিবেদন করতেও পারো, আর সেখান থেকে ভোগ কিনে তোমরা খেতেও পারো। আমরা এখন এসেছি কোপাই নদীর তীরে। এই মন্দিরের পিছনেই কোপাই নদী অবস্থিত। দেখো নদীটা তোমাদের দেখাবার চেষ্টা করছি, এখানে একটা ঘাটও করা আছে। দেখো তোমরা নদীটা ভালোভাবে, এখন যেহেতু শীতকাল সেই জন্য জল তোমরা কম দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা যদি বর্ষাকালে কোনো সময় আসো এখানে তখন প্রচুর পরিমাণে জল দেখতে পাবে। তোমরা এই মঞ্চটা দেখতে পাচ্ছ, এখানে সন্ধে হলে কোপাই নদীর তীরে এখানে আরতি করা হয়। তোমরা যদি এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে আসতে চাও, তাহলে আমি সাজেস্ট করব সন্ধ্যের দিকে যেতে। যেহেতু আজকে আমাদের বাস ছিল, আমাদের সন্ধ্যেবেলা হাতে টাইম ছিল না, সেই জন্য আমরা দিনের বেলায় সকাল সকাল চলে এসেছিলাম পুজো দিতে। কিন্তু তোমরা যদি সন্ধ্যেবেলা যাও, তাহলে এখানে তোমরা কোপাই নদীর যে আরতিটা সেটা তোমরা দেখতে পাবে। আর সেখানে নাকি এই আরতির জন্য এখানকার পরিবেশটা আরো সুন্দর দেখতে লাগে। আর আগের দিন আমরা যেহেতু প্রচুর ঘোরাঘুরি করেছি, সেই জন্য সন্ধ্যেবেলা আসতে পারিনি। আর আজকে যেহেতু 3টের সময় আমাদের বাস আছে, সেই জন্য সন্ধ্যেবেলা আজকে আমরা আসতে পারলাম না, আমরা সকাল সকাল দর্শন করেই ফিরে চললাম। আর যে এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যদি কারোর কোনো মনস্কামনা থাকে, এই গাছে সুতো দিয়ে একটা ঢিল বেঁধে প্রার্থনা করলে বিশ্বাস করা হয় সেই মনস্কামনাটা পূর্ণ হয়। তাহলে বন্ধুরা, মন্দিরটা তোমাদের আর একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এই মন্দিরের গল্প, মন্দিরের সমস্ত পরিবেশ দেখে অবশ্যই ভালো লেগেছে। এরপর আমরা চলে যাচ্ছি এখান থেকে সুরুল রাজবাড়ি। প্রথমে আমাদের সুরুল রাজবাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল না, আমরা সুরুল রাজবাড়ি আগে দেখেছি, কিন্তু আমার মা বোন যেহেতু সুরুল রাজবাড়ি দেখেনি,
তাই আমরা এখান থেকে ঠিক করলাম যে সুরুল রাজবাড়ি যাব। তাহলে চলো আমরা এখন সুরুল রাজবাড়ির পথে চলেছি। শান্তিনিকেতনকে প্রায়ই লাল মাটির দেশ বলা হয়। সুরুল হলো রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন গ্রামগুলির মধ্যে একটি। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান অংশ, যার সমগ্র শান্তিনিকেতন ক্যাম্পাস সুরুল মৌজার মধ্যে অবস্থিত। সুরুলের রাজবাড়ি বা বড় বাড়ি বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে। সুরুল রাজবাড়ি বা বড়বাড়ির সরকার পরিবার পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী পরিবার, যা প্রধানত দুর্গাপূজার জন্য পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে এই পরিবারের বিরাট অবদান রয়েছে। আমরা সবাই সুরুলের সরকার পরিবারের কথা শুনেছি, কিন্তু সরকার তাদের প্রকৃত উপাধি নয়। এটি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত তাদের উপাধি। তাদের আসল উপাধি হলো ঘোষ। বোলপুর এমনকি তাদের জন্মস্থানও নয়। অষ্টাদশ শতাব্দীর শুরুতে ভারতচন্দ্র সরকার বর্ধমানের নীলপুর থেকে বোলপুরে তার গুরুর বাড়িতে থাকতে আসেন। তার গুরুর নাম ছিল বাসুদেব ভট্টাচার্য। ভারতচন্দ্র তার গুরুগৃহে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘকাল থাকতেন। তাদের পুত্র কৃষ্ণহরির জন্মের পর ভারতচন্দ্র এখানে বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। কৃষ্ণহরির পুত্র ছিলেন শ্রীনিবাস, যিনি ব্রিটিশদের সাথে ব্যবসায় সাফল্যের জন্য বিখ্যাত হয়েছিলেন। শ্রীনিবাস সরকার বর্তমান অবস্থায় সুরুল রাজবাড়ি অধিগ্রহণ করে নির্মাণ করেন। সাধারণত বারোয়ারি পূজায় দেখা যায় দুর্গা প্রতিমা বিসর্জনের পর ঠাকুর দালান খালি থাকে, কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে দুর্গা প্রতিমার কাঠামো বিসর্জনের পর ঠাকুর দালানে রাখা হয়। সুরুল রাজবাড়ি বা বড় বাড়ি দুর্গাপুজোর জন্য বিখ্যাত। দুর্গাপুজো প্রায় 250 বছর আগে ভারতচন্দ্র দ্বারা প্রবর্তিত হয়েছিল এবং এটি এখনো তাদের বর্তমান প্রজন্মের দ্বারা পরিচালিত হচ্ছে। যদিও আগের প্রজন্মের আড়ম্বর এবং প্রদর্শনী সে পরিমাণে নেই, তবুও পুজোর চারদিন রাজবাড়ি সাজানো হয় অভিনব ঝাড় প্রদীপে। স্থানীয় শিল্পী থিয়েটার পরিবেশন করেন এবং প্রতিমা বিসর্জন একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সম্পন্ন হয়। উৎসবের সময় দর্শনার্থীরা এই পরিবারের দুর্গাপুজো দেখতে পারেন। ঠাকুর দালান যেখানে পুজো করা হয় তা পূজার সময় সবার জন্য উন্মুক্ত থাকে। যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এটা হলো সুরুল রাজবাড়িরই আর এক শরিক, ছোট তরফ বলা হয়। তারা আলাদা করে এখানে দুর্গাপুজো করেন। আর এখানে যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরগুলো হলো সুরুল রাজবাড়ির অন্যতম আকর্ষণ। সুরুল আসার অন্যতম আকর্ষণ সুরুল জমিদার বাড়ির শুধু নয়, আছে বাড়ি সংলগ্ন টেরাকোটা মন্দির। বীরভূম জেলার টেরাকোটা মন্দিরগুলির মধ্যে সুরুলের এই মন্দিরগুলো অন্যতম। আছে লক্ষ্মীর জনার্দন, পঞ্চরত্ন মন্দির, শিব মন্দির। তাহলে বন্ধুরা, তোমাদের তো সবকিছুই আমি এই ব্লগে দেখালাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের ট্যুর এখানেই শেষ হলো, এখন 12টা বাজে। আমরা হোটেল থেকে চেক আউট করবো, তারপরে লাঞ্চ করবো, তারপরে আমাদের বাস আছে 3:30 সময়। অনেকটা টাইমের গ্যাপ আছে, লাঞ্চ দেখি লাঞ্চ কখন শেষ হয়। লাঞ্চের পরও অনেকটা টাইম বেঁচে যাবে, তারপরে আমাদের ওয়েট করতে হবে। 3:30 সময় আমাদের বাস আছে, তারপর বাসে করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা। এরপর আমরা সুরুল রাজবাড়ি দেখে 1 ঘন্টার জন্য ফার্ম স্ট্রিটে চলে এসেছিলাম। ফার্ম স্ট্রিট থেকে আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা লাঞ্চ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা ভাবলাম যে রামশ্যামে তো আমরা 2 দিন লাঞ্চ করেছি, সেই জন্য আজকে আর রামশ্যামে লাঞ্চ করব না। আমরা একটা ভালো জায়গার সন্ধান চাওয়াতে টোটোওয়ালা দাদা আমাদের এই বনবীথির হেসেল বলে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এই বনবীথি হোটেলের হোর্ডিংটা আমি বোলপুরের অনেক রাস্তায় দেখতে পেয়েছি, তাই এই হোটেলে যাওয়ার ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল। দেখো, এই হোটেলের সামনে আমরা চলে এসেছি। সামনে যে রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটাই বনবীথির হেসেল। চলো ভেতরে নিয়ে যাই তোমাদের।
সামনেই দেখতে পাচ্ছো যে এখানে রেস্টুরেন্টের সমস্ত মেনু কার্ড গুলো এখানে দেয়া আছে। আর খুব সুন্দর পরিবেশের মধ্যে এই রেস্টুরেন্টটা, চারিদিকে সোনাঝুরি জঙ্গল, তার মাঝখানে এই রেস্টুরেন্টটা। এখানে কিছু বন্য প্রাণীও এরা এখানে পুষে রেখেছে, যেমন টার্কি, জংলি মুরগি। আমরা রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেলাম। রেস্টুরেন্টের ভেতরের ভিউটা ঠিক এরকম ছিল, পরিবেশটা বেশ ভালো লাগছিল। এই রেস্টুরেন্টটার যেটা আমার ভালো লাগলো না, সেটা হলো আমরা রামশ্যামে যেমন খাবার অর্ডার দিয়ে সুন্দর একটা ভাইব পেয়েছি, খাবারগুলো সুন্দরভাবে এখানে পরিবেশন রামশ্যামে পরিবেশন করা হতো, তারপরে লাস্টে খাবারের দাম দিতে হতো, কিন্তু এখানে তোমাদের মেনু কার্ডটা দেখে আগে তোমাদের কুপন কাটতে হবে, তারপরে এখানে খাবার পরিবেশন করবে। আর খাবার পরিবেশনেও ছিল কিছুটা এদের ম্যানেজমেন্টের অভাব, খাবার পরিবেশন করতেও এরা অনেকটা দেরি করছিল, খাবার পরিবেশন অনেকটা দেরিতেই করলো। আর খাবারের কোয়ালিটিও রামশ্যামের মতো অতটা ভালো আমার লাগলো না, মোটামুটি লাগলো, অ্যাভারেজ। রেস্টুরেন্টটা যদিও খুব সুন্দর ছিল, খাবার কোয়ালিটি ছিল অ্যাভারেজ, কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, মোটামুটি তোমাদের লাগবে। আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখানে। আর চারটে ভেজ থালি আমরা বলেছিলাম, এছাড়া মাছ আর পাতুরি আর মাংসটা আলাদা করে অর্ডার করা হয়েছিল। খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে গেলাম। পাশেই ছিল সোনাঝুরির একটা জঙ্গল, সেই জঙ্গলে কিছুটা আমরা ভিডিওগ্রাফি করে নিলাম। হোটেল থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে এখন রওনা দিলাম। আমাদের বাসস্ট্যান্ডে গিয়ে এখনো কিছুটা টাইম ওয়েট করতে হবে, 3:30 সময় আমাদের বাস আছে। আমরা এখন বাসস্ট্যান্ডে বসে আছি, গাড়ি আমাদের 3:25 বাসস্ট্যান্ডে 1 ঘন্টা আগে এসে বসে আছি খাওয়া দাওয়া করে। আমাদের বাস এসে গেছে। এই বাসটা ছিল এসি ভলভো বাস। আমরা যখন বাসে শান্তিনিকেতনের আসার টিকিট কেটেছিলাম, সেই সময়ই আমরা ফেরার টিকিটটা কেটে নিয়েছিলাম। আমরা এখন রওনা দেব বাসে করে কলকাতার উদ্দেশ্যে। বাস এখন ছেড়ে দিল, আমরা যাচ্ছি আমাদের বাড়ি। এই হচ্ছে আমাদের বাসের ভিতরটা। বাসের ভিতরটা খুবই সুন্দর ছিল আর সিটগুলো খুবই কমফোর্টেবল ছিল, সুন্দর একটা কমফোর্টেবল জার্নি ছিল আমাদের বাসে। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর মনে করে সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে যখনই একটা নতুন ভিডিও দেব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে নতুন ভিডিওর। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।